শত শত বছর ধরেই মুসলমানদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করতে হাদিস কোরআনের ভুল ব্যাখ্যা করা হচ্ছে আমাদের মুসলিম সমাজের ভিতরে কিছু নাস্তিক মুসলমান তারা এই ইসলাম যে নিখুঁত এবং আল্লাহর পক্ষতে প্রেরিত বাণী এর মধ্যে যে কোনো সন্দেহ নাই কিন্তু তারা শয়তান তাদের দ্বারা এই ইসলামের ভিতরে কিছু সন্দেহ ঢুকানোর চেষ্টা করতেছে এ বাহরাইনের হাজার এবং সিরিয়ার বাস্টারে প্রায় সাত কিলোমিটারের পার্থক্য বৃত্ত হয় আর একটা সেটা হলে দূরত্বটা আপনি রাস্তার কমবেশের কারণে দূরত্ব কম বেশি হয়ে যায় আগে এক সময় রাস্তা ছিল বাঁকা ঠিক আছে রাস্তাটাকে একটু সোজা করে দেওয়া হয়েছে তাহলে কি হবে রাস্তা কমে যাবে না সেটাও হতে পারে ওলা বেকেরাম আর জমা করেছে সেটা হলেই যে আসলে সবগুলি বর্ণনাকে সামনে রেখে আমরা এটাও বলতে পারি যে আসলে জান্নাতের দরজা সবগুলি এক পরিমাণ হবে তাও না জান্নাতের দুই দরজার মধ্যবর্তী জায়গার দূরত্ব মক্কা থেকে হাজার অথবা মক্কা থেকে বাসরার দূরত্বের সম এই যে দূরত্বর মধ্যে কম বেশি আসলে আল্লাহ রসুল সাল্লাম উনি কি একেবারে অ্যাকুরেট কাঁটা দিয়ে কাঁটা মাপার কথা বলেছেন নাকি এটার দ্বারা বুঝাইতে চেয়েছেন যে জান্নাতের দরজা অনেক প্রশস্ত হবে অনেক প্রশস্ত হবে হাদিসের অপব্যাখ্যার মাধ্যমে খবর ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ইসলামের বিষয়ে হ্যাঁ আজকাল আমরা দেখতে পাচ্ছি অনেক বাংলা গবেষক ইন্টারনেটে পাওয়া যাচ্ছে নতুন নতুন গবেষক আর এই গবেষকের চেহারায় না কোনো ইসলামের রূপ আছে না পোশাক আছে ইসলামের পোশাক না ইসলামের কোনো আখলাক আছে না ইসলামের কোনো বিদ্যা আছে না ইসলামের কোনো শিক্ষা আছে গবেষক আদি নিয়ে নিজেদের মত করে মন করা গল্প সাজিয়ে তা মহানবীর ঠিক তেমনই জান্নাত তো কয়টা কয়টা দরজা জান্নাতের আটটি দরজা আল্লাহরুল্লাহিন না মাজিদের জন্য আলাদা দরজা রেখেছেন হ্যাঁ শ্যাম পালনকারী যেন আলাদা দরজা রেখেছেন আর সবগুলি দরজা যে একই সম পরিমাণ এমনটা নাও হতে পারে কোনো দরজা বেশি প্রশস্ত হবে কোনোটা হতে একটু কম হবে কিন্তু এটা নিয়ে এখন এই সাড়ে চোদ্দোশো বছর পর এই নতুন গবেষণা করে ইসলামের ভিতরে খুদ বের করার অপপ্রচেষ্টা করা এটা হলো এক ধরনের মুসলিম ইসলামের নাম নিয়ে মুসলমানের ভিতরে তারা ইসলাম নিয়ে সন্ধ্য ঢুকাতে চাই ঢুকাচ্ছে এবং আমরা যারা অজ্ঞ কিছু মুসলমান আছি তাদের বক্তব্য শুনে আমরা তাদের বক্তব্যে প্রতারিত হচ্ছে। আত্মাহার টিভি অহিরালয় উদ্ভাসিত জীবনের জন্য আমাদের মুসলিম সমাজের ভিতরে কিছু নাস্তিক মুসলমান তারা এই ইসলাম যে নিখুঁত এবং আল্লাহর পক্ষতে প্রেরিত বাণী এর মধ্যে যে কোনো সন্দেহ নাই কিন্তু তারা শয়তান তাদের দ্বারা এই ইসলামের ভিতরে কিছু ছন্দ ঢোকানোর চেষ্টা করতেছে ঠিক আছে তার মধ্যে একটা উদাহরণ নেন আল্লা নবী সাল্ল সাল্লাম তিনি জান্নাতের যে নেয়ামত আছেন আল্লাপাক তৈরি করেছেন তিনি সে নেয়ামত সম্পর্কে একটা কঠিন বাক্য বলেছেন সেটা হলে আল্লাপাক মানুষদের জন্য জান্নাতে যে নেয়ামত তৈরি করেছেন ওই নিয়ামতের উদাহরণ দেওয়ার মতো কোনো জিনিস পৃথিবীতে নেই তিনি এভাবে বলেছেন পাক হাদিসে কুৎসিতে বলেছেন আদাত্তুল ইবাদিয়ালহীন মা লা আইনুন রাহত ওলা উজুন সামিয়াত ওলা খাতারা আলা আমি আমার নেক বান্দাদের জন্য জান্নাতে যা তৈরি করে রেখেছি ওই নেয়ামত দুনিয়ার কোনো চোখ দেখে নাই দুনিয়ার কোনো কান শোনে নাই দুনিয়ার কোনো মানুষের অন্তর দ্বারা ওই নিয়ামতগুলি অনধাবন করা সম্ভব নয় তাহলে আল্লাহর জান্না যদি তৈরি করেছেন সেটা দুনিয়ার কোনো উদাহরণ দেওয়া বোঝানো সম্ভব না ঠিক তেমন জাহান্নামের শাস্তি একই ধরনের তবে মানুষ যেন কিছুটা হলেও বুঝতে পারে সেই হিসাবে তিনি বলেছেন যে দেখো না রুকুম জুস উম্মিন সাবে এই না জুস আম্মিন না রে জাহান্ন জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে সাতাশ গুণ জ্বালানি ক্ষমতা বেশি থাকবে কথা বুঝাছেন। এখন এটা বুঝা বলা অর্থ কী বর্থ অর্থটা হলেই যে দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনকে অনেক কঠিন হবে জান্নাতের ন্যামশ সম্পর্কে বলতে যে তিনি একটা হাদিসে বলেছেন যে জান্নাতের দরজাটা কত বড় হবে জান্নাতের দরজা কত বড়ো হবে আর একটা হাদিসে বলেছেন যে আল্লাহ পাক যারা মমিন পাপিষ্ট বান্দা তাদেরকে পাপের কারণে জাহান্নামে নিক্ষেপ করবে জাহান্নামে শাস্তি দেওয়ার পর সে যদি ইমান নিয়ে দুনিয়া থেকে মারা যায় তাহলে একদিন তাকে জানাতে আবার নিয়ে আসবে কথা বোঝার নেই সর্বশেষ যেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবেন ওই ব্যক্তিকে পাক জাহান্নাম থেকে নিয়ে এসে বলবে যে তুই হলো সর্বশেষ ব্যক্তি জান্নাতে যাওয়ার তুই জান্নাতে প্রবেশ কর তখন সে বলবে আল্লাহ জান্নাত তো পরিপূর্ণ হয়ে গেছে আমি তো সর্বশেষ জান্নাতে জায়গায় নেই ঠিক আছে আল্লাহ বলবেন যে আমি তোকে জান্নাত দিলাম দুনিয়ার সমান দশটা দুনিয়ার সমান জান্নাত তোকে দিলাম সুবাহ এটা শুনলাম এটা বোঝা অনুধাবন করা এটাকে সম্ভব আল্লাহ নবী সাল্লাম এটা বলে তিনি কি ওই জান্নাত একেবারে দুনিয়ার সমান দশটা জান্নাত কত বড় দুনিয়ার তো মাপার কোনো ক্ষমতায় নেই আমার কাছে এই স্থলভাগ তো আমরা এখনও শেষ পর্যন্ত বুঝতে পারি নাই আর জলভাগের কোন পর্যন্ত আসলে জানিই না তাহলে দশটা দুনিয়া কত বড় হবে এটাকে আমার জন্য মাপা সম্ভব তা আল্লাহ রসুল এটা কেন বলেছেন আমাদেরকে কিছুটা হলে বোঝার জন্য যে জান্নাত কত বড় হবে ঠিক তেমনই আল্লাহ রসুল বলছেন দেখো ওই জান্নাতের যে দরজা হবে দরজাটা কত বড় হবে জানো দরজার যে দুই দিকে যে চৌকাট কাঠ থাকে না তার সাথে দরজা ঝুলিয়ে থাকে এই চৌকাটে দূরত্ব থাকবে তিনি বলছেন আবু হুরার রাজি আল্লাহ তাল্লা থেকে বর্ণিত ওয়াল্লাদি দি বিয়াদি ইনামা বাইন আল মাসরে আইন মিন জান্না নিঃসন্দেহে জান্নাতের যে দরজা আছে দরজার যে চৌকাট আছে দুই চৌকাটের মাঝে ব্যবধান কত থাকবে কামা বাইনা মাক্কা ওয়া হুমায়ের মক্কা এবং হুমায়ের দূরত্ব যত এত বড় থাকবে আও কামা বাইনা হিজের ওয়া বুসরা অথবা হাজার এবং বুসরার মাঝে যত দূরত্ব এত বড় হবে জান্নাতের পরিমাণটা ঠিক আছে এটা হাদিসটি বর্ণিত হয়েছে বহারি এবং মুসলিমের হাদিস আরেকটি বর্ণায় তিনি বলছেন কামা বাইনা মাক্কাওয়া হাজার আও কামা বাইনা মাক্কাওয়া বসরা মক্কা এবং হাজারের মাঝে যেরকম দূর অথবা মক্কা অথবা বসরার মাঝে যত দূর যত পরিমাণ দূর এত বড় হবে জান্নাতের দরজা এত বড়ো হবে কি জান্নাতের দরজা এই হাদিসকে কেন্দ্র করে এক শ্রেণীর মানুষ এখন স্যাটেলাইটের মাধ্যমে দূরত্বতা মাপতে পারে যে আল্লাহ রসুল তো সাড়ে চোদ্দশো বছর পূর্বে বলেছেন তো ওরা মেপে দেখেছে মক্কা থেকে হাজারের দূরত্ব কত আর মক্কা থেকে বছরের বাসরার বাসরা দূরত্ব কত তো মেপে দেখা গেছে যে এই দূরত্বের মধ্যে একটু কম বেশি আসে একটু কি আসে কম বেশি আছে হ্যাঁ বারোশো কিলোমিটার বারোশো আর এখানে কিছু অংশ কিছু অংশ তবে প্রায় ষাট বাষট্টি কিলোমিটার কম বেশি হচ্ছে তখন তারা এই হারিস বলে বলছে তারা রসিল কথা সত্য কই হলো ঠিক আছে এই দূরত্ব এই দূরত্বের সাথে মিলল না ঠিক আছে না এই যে আপনি যখন বলবেন তাই তো রসুল যদি ওহির মাধ্যমে কথা বলে থাকেন তাহলে এই দূরত্ব তো অ্যাকোরেট হবে পার্থক্য যখন বোঝা যাচ্ছে তখন তাহলে শোনার পর মানুষের মনে এই হাদিস সম্পর্কে সন্দেহ জাগাবে কি জাগাবে না হাদিস কিন্তু মুসলিম হাদিস হাদিস কিন্তু সহি আমি উত্তর দেওয়ার আগে আরেকটি কথা শোনেন সেটা হলে আল্লাহ রসুল সালাম সম্পর্কে শুধুই একটি হাদিস না এই দরজার বরত্ব সম্পর্কে আরও হাদিস আছে আরেকটা কি হাদিস দেখেন আল্লাহ নবীসাম বলছেন বাবু উম্মাতি আল্লা দিয়াদ হলু আমিল হুল জানা আমার উম্মতের জন্য ওই দরজা যেই দরজাতে তারা জানাতে প্রবেশ করবে আরজুহু মাসিরতুর রাকিব আল মুজাউদ্দ সাল বলছেন এত দ্রুত গামী সওয়ারের উপর সওয়ার হয়ে তিন দিন পর্যন্ত সফর করতে যতটুকু দূরত্ব লাগবে এত বড় হবে জান্নাতের প্রশস্ততা আল্লাহ কথা বলেন আচ্ছা তাহলে আগের হাদিসে দুই জায়গার কথা বলেছেন আর এই হাদিসে বললেন কতটুকু তিন দিন তিন দিন যত মানুষ একটা দূরে দ্রুত থেকে দ্রুত সবার এনে যত দূর যেতে পারবে হাদিসটি বর্ণনা করেছেন তিরমিজি এবং ইমাম তিরমিজির হাদিসটি হরিফ আলবানি রাহমুল্লাহ হাদিসটাকে সহিফ বলেছেন তো আগেরটা যদি সহি আর এটা হলো কি জৈফ তাহলে সহিটা এখন করতে জৈবটা কোনো প্রয়োজন নাই তারপরেও ওলামা একরাম বলছেন জৈফটাও যদি আমরা দেখতে চাই যদি এটা মনে করতে চাই যে না যে এটা এটা যদি ওনার কথাও হয়ে থাকে আর এটা যদি কোনো ওলামা একরামের কাছে এটা সহি বলেও গণ্য হয় তাহলে এটা অর্থ এমন হবে যে কোনো ব্যক্তি তিন দিন পর্যন্ত দ্রুত সওয়ারি নিয়ে সফর করলে অত দূরই পারবে আর চেয়ে বেশি পারবে না এরকম পরিমাণেই হবে ধরে নিলাম আচ্ছা একেবারে কাঁটা তিন দিন পরিমাণ সফর করলে একবার হুবাহু অতটুকু হবে না একটু কম বেশি হতে পারে এটা কম বসে হতে পারে আরেকটা হাদিস শুনুন হাদিসটি আহমদ বর্ণনা করেছেন আবু সাইদ খুদ্রিয়া জেলা বর্ণিত তিনি বলছেন ওয়ামা বাইনা মিসরাইনি আইনি ফিল জান্নাতিকা মাসিরাতি আর বাইনা সানা তিনি বলছেন হ্যাঁ যে দুই চোকাটের মাঝে জান্নাতের প্রশস্ততা হবে চল্লিশ বছরের সম পরিমাণ চল্লিশ বছরের সমপরিমাণ আর একটি বর্ণনা ইমাম ইবিন হাব্বান আবু দাউদ বর্ণনা করেছেন মহাবিয়া এবং তার পিতা থেকে তিনি বর্ণনা করেন হাদিসটি বলছেন মাসিরতু সাবা সিনিন তিনি বলছেন সাত বৎসরের দূরত্ব সাত বৎসরের দূরত্ব তাহলে বলেন বর্ণনা অনেক রকম কি হলো না প্রশস্ত কম বেশি হলো না হলো না তাহলে এর অর্থ কি এটা যে আল্লাহ রুসল্লের কথার এক এক সময় এক এক কথা বলেছেন কথার মধ্যে কোনো মিল নাই জি না এটা অর্থ নয় প্রথমত আগে বলেছি হাদিসটা সহি কিনে এটা আমাদের জানতে হবে পরে যেগুলো হাদিস সবগুলো হাদিস প্রায় জয়ীফ কিন্তু আগেরটা তো সহি আরেকটা কি সহি তো এই যে দূরত্বর মধ্যে কম বেশি আসলে আল্লাহ রসুল সাল্লাম উনি কি একেবারে অ্যাকুরেট কাঁটা দিয়ে কাঁটা মাপার কথা বলেছেন নাকি এটার দ্বারা বুঝেতে চেয়েছেন যে জান্নাতে দজা অনেক প্রশস্ত হবে তাই নয় কি অনেক প্রশস্ত হবে আর একটা সেটা হলে এই দূরত্বটা আপনি রাস্তার কম বেশির কারণে দূরত্ব কম বেশি হয়ে যায় আগে একসময় রাস্তা ছিল বাঁকা ঠিক আছে রাস্তাটাকে একটু সোজা করে দেওয়া হয়েছে তাহলে কি হবে রাস্তা কমে যাবে না সেটাও হতে পারে ওলা মেখরাম তত্তরাজ সেটা হলেই যে আসলে সবগুলি বর্ণনাকে সামনে রেখে আমরা এটাও বলতে পারি যে আসলে জান্নাতের দরজা সবগুলি এক পরিমাণ হবে তাও না কোনোটা বেশি বড় হবে কোনোটা হয়তো তার চেয়ে একটু সোজা হতে পারে যেমন আল্লাপাক কেয়ামতের দিবসে একটা দিন কত লম্বা হবে সুরে শেষদায় বলেছেন আলফাসানা এক হাজার বছরের সমান হবে এক একদিন আর সুরায় মার যে বলেছেন খামসিন আলফাসানা পঞ্চাশ হাজার বছরের সমান হবে একদিন তাহলে কি কোরআন পরস্পর বিরোধ হয়ে গেল না বলা হলো না জি এটা বিরোধ মনে হল আসলে বিরোধ নেই সমাধান কী সমাধান হলেই মানুষের আমল অনুযায়ী কারও জন্য ওই দিন একেবারে চোখের পলকের মতো কয়েক ঘন্টা দিন হবে কারো জন্য দুনিয়ার দিনের সময় একদিনও হতে পারে আর মানুষ যত বেশি পাপিষ্ট হবে তার জন্য জাহান্নামের শাস্তিটা কঠিন থেকে কঠিনতর হওয়ার জন্য তার দিনের পরিমাণটাও তার জন্য বৃদ্ধি হবে তাহলে আমল অনুযায়ী সময়টাকে কম বেশি হবে ঠিক তেমনই জান্নাত তো কয়টা কয়টা দরজা জান্নাতের আটটি দরজা কয়টি দরজা আটটি দরজা আল্লাহ রবিন নামাজিদের জন্য আলাদা দরজা রেখেছেন হ্যাঁ শ্যাম পালনকারীদের জন্য আলাদা দরজা রেখেছেন আর সবগুলি দরজা যে একই সম পরিমাণ এমনটা নাও হতে পারে কোন দরজা বেশি প্রশস্ত হবে কোনোটা হতে একটু কম হবে কিন্তু এটা নিয়ে এখন এই সাড়ে চোদ্দোশো বছর পর এই নতুন গবেষণা করে ইসলামের ভিতরে খুঁত বের করার অপপ্রচেষ্টা করা এটা হলো এক ধরনের মুসলিম ইসলামের নাম নিয়ে মুসলমানের ভিতরে তারা ইসলাম নিয়ে ছন্দ ঢুকাতে চাই ঢুকাচ্ছে এবং আমরা যারা অজ্ঞ কিছু মুসলমান আছি তাদের বক্তব্য শুনে আমরা তাদের বক্তব্যে প্রতারিত হচ্ছে কথা বুঝে আসলো এই জন্য আল্লাহ বলছেন ফাস আলু আহ্লা দিক্রি ইনকা তালামুন তুমি যদি না জানো তাহলে আলেমকে জিজ্ঞাস করো ওই বিষয়ে আলেমকে জিজ্ঞাসক বিষয় ওই জন্য ইসলামের বিষয়ে হ্যাঁ আজকাল আমরা দেখতে পাচ্ছি অনেক বাংলা গবেষক ইন্টারনেটে পাওয়া যাচ্ছে নতুন নতুন গবেষক আর এই গবেষকের চেহারাই না কোনো ইসলামের রূপ আছে না পোশাক আছে ইসলামের পোশাক না ইসলামী কোনো আখলাক আছে না ইসলামে কোনো বিদ্যা আছে না ইসলামের কোনো শিক্ষা আছে। ওরা এখন কোরআনের তর্জমা পরে গবেষণা করে তারা বের করতেছে আসলে পাঁচ পাঁচক্ত নামাজ যেটা আমরা পড়ি এই নামাজের কথা তো কোরআনের মাজির মধ্যে পাঁচ অক্ত নেই আপনার বক্তব্য শুনেছেন কি শোনে নাই বলেন শোনে নাই জি এরকম নতুন গবেষক বহুত বের হয়েছে মানে কোরআনের মধ্যেও আছে ঢুকে দিচ্ছে